এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচারের ঝড় তুলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ডাক দিয়েছিলেন আসল পরিবর্তনের। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই আসল পরিবর্তনের ডাক প্রত্যাখ্যান করলেন পশ্চিমবঙ্গবাসী। কাজ করল না মোদি ম্যাজিক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের উপরেই আস্থা রাখলেন পশ্চিমবঙ্গবাসী। টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা দখল করতে না পারায় জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। সর্বশক্তি দিয়ে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। বিজেপির হয়ে প্রচারে ঝড় তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিকবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গে ভোটের প্রচারে স্লোগান তুলেছিলেন আসল পরিবর্তনের। কিন্তু এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কাজ করল না মোদি ম্যাজিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসল পরিবর্তন গড়ার যে ডাক দিয়েছিলেন তাকে প্রত্যাখ্যান করলেন পশ্চিমবঙ্গবাসী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখলেন পশ্চিমবঙ্গবাসী। বঙ্গজয়ের যে স্বপ্ন বিজেপি দেখেছিল তা পূরণ হল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশমা কাজ করল না। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। 2014 সাল থেকে যে মোদি ম্যাজিক দেখা গিয়েছিল ধীরে ধীরে সেই ম্যাজিকে ভাটা পড়তে থাকে। আর এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির হয়ে ম্যারাথন প্রচার করেও দলকে বঙ্গের মসনদে আনতে পারলেন না। উল্টে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ হিসেবে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে আবারও জয় এনে দিলেন, এবং এই জয় বিপুল জয়। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপিকে পরাজিত করেছেন তাতে আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব যথেষ্টই বেড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। একই সাথে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়লেন চ্যালেঞ্জের মুখে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলি এককাট্টা হবার পরিকল্পনা যে আগামী দিনগুলিতে করতে চলেছে তা মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ভিউডো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।